অগ্নিবৃত্তের জন্য বড় ঘোষণা করলো কেন্দ্র। এবার থেকে দেশের সবকটি আধা সেনা নিয়োগের ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবিদরা। সেই সঙ্গে প্রাক্তন অগ্নিবিদদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় দেওয়া হবে। বৃহস্পতিবার বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং সিআরপিএফ এর শীর্ষ কর্তারা এক যোগে এই কথা ঘোষণা করেন। আধা সেনা সব বিভাগের ডিজিরাই জানিয়েছেন, এবার থেকে তাদের বাহিনীতে 10% আসন সংরক্ষিত রাখা হবে প্রাক্তন অগ্নিবিদদের জন্য। সব নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনায় যোগ দেওয়া জওয়ানদের। প্রথম ব্যাচের অগ্নিবিদদের জন্য বয়সের ছাড়ের ঊর্ধ্বসীমা হবে 5 বছর। পরবর্তী ব্যাচগুলির জন্য এই ছাড়ের ঊর্ধ্বসীমা হতে চলেছে 3 বছর। তাদের শারীরিক সক্ষমতার জন্য আলাদা করে পরীক্ষা দিতে হবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে সেনাবাহিনীর লোকবল অক্ষুণ্ণ রেখে আধুনিকীকরণের স্বার্থে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এর মাধ্যমে সেনায় অস্থায়ীভাবে 4 বছরের জন্য কর্মী নিয়োগ হচ্ছে, যাদের পোশাকি নাম অগ্নিবীর। 4 বছরে মেয়াদ শেষে 10% অগ্নিবীরকে স্থায়ী কমিশন দেওয়া হবে বলে সে সময় ঘোষণা করে কেন্দ্র। বাকি 90% অগ্নিবীরদের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। কেন্দ্রের এই নতুন ঘোষণায় আরও কিছু অগ্নিবীরের ভবিষ্যৎ সুরক্ষিত হলো। ভারতীয় সেনায় 4 বছর কাজ করার পর অগ্নিবীরদের ভবিষ্যৎ কী হবে, প্রকল্প ঘোষণার পর থেকেই কেন্দ্রকে এই প্রশ্নে বিদ্ধ করছিল বিরোধীরা। বস্তুত মাত্র 4 বছরের জন্য অগ্নিবীর নিয়োগের সিদ্ধান্ত রীতিমতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সেনায় চাকরি প্রার্থীরা। উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এমনকি পশ্চিমবাংলারও একটা বড় অংশে বিক্ষোভ দেখিয়েছিলেন সেনায় চাকরি প্রার্থীরা। সেনাতে পার্ট টাইম নিয়োগ নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনে। সেখান থেকে শিক্ষা নিয়ে সমস্ত আধা সেনার নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ঘোষণা করা হলো বলে বিভিন্ন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।